হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বার সেফ জোন। তো বন্ধুরা, আজকে চলে এলাম আগের দিনের ভিডিওর নেক্সট পার্ট নিয়ে, মানে আমাদের যে ছাগলের ঘরটা তৈরি হবার কথা ছিল সেই ভিডিওটা নিয়ে আজকে আবার চলে এসেছি। তো আমাদের ছাগলের ঘরটা কিন্তু কমপ্লিট, যেটা আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আছি। তো চলুন একবার ভালোভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই যে কীরকমভাবে ছাগলের ঘরটা তৈরি হলো। আর আমরা বলেছিলাম যে হাঁসেদের জন্য যে চৌবাচ্চাটা ছিল সেটা তো ভাঙা হয়ে গেছিলো, তো নতুন একটা চৌবাচ্চা তৈরি করা হবে, তো সেটাও করা হয়েছে। তো ভিডিওর সঙ্গে থাকুন এবং পুরোটা দেখার চেষ্টা করুন। এবং তার সাথে আরেকটা নতুন সারপ্রাইজ ভিডিও আছে, আমরা আবার কিছু নতুন নতুন সদস্য এনেছি, তো দেখার জন্য অবশ্যই কিন্তু ভিডিও সাথে থাকতে হবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এইটা হলো আমাদের ছাগলের ঘর, এবং তার সাথে আমরা ওই দেয়ালটার সাথে অ্যাটাচ করে এখানে চৌবাচ্চাটা বানিয়েছি। চৌবাচ্চাটা মোটামুটি 3 লিটার আছে, মানে আরামে হাঁসগুলো মানে খুব ফুর্তিতে চান করতে পারছে, পুরো একদম ডুবকি লাগাতে পারছে যাকে বলে। আর এই হলো ছাগলের ঘরটা, দাঁড়ান ভিতর থেকে দেখাই কেমন হয়েছে, মানে কতটা স্পেস আছে। এতটা স্পেস আছে মোটামুটি 5টা ছাগলের মতো আরামে বসতে পারবে। তো এই যে এখানে দরজা লাগিয়ে দেওয়া হয়েছে, আর এই হলো ঘরটা। এখানে আরামে বসা যাবে। এখানে যে খুঁটি তৈরি করে দেওয়া হয়েছে এখানটাতে ছাগলটাকে বাঁধার জন্য, এখানে থাকবি তুই, থাকবি এখানে, এখানে বিছানা করে দেবো, এখানে বিছানা করে দেবো, ঠিক আছে, রাত্রেবেলা এখানে শুবি। শুবি কাকা, কাকা শুবো, কাকা ঘরে শুবো, তুই এখানে শুবি, থাকবে না। আচ্ছা, তার সাথে হয়েছে এখানে হাঁসেদের জন্য চৌবাচ্চাটা, আর এইখানে তো আমাদের হাঁসের যে ঘরটা আছে, তো একটা খরগোশ আছে, একটা কি আর দুটো খরগোশ আছে। তো যে মানে খরগোশটা বাচ্চা দিয়েছে সেই ভিডিওটা আমরা অন্য ভিডিওতে শেয়ার করব, অনেকগুলোই বাচ্চা দিয়েছে। তো সে কি করেছে, পুরো হাঁসেদের ঘরটাকে একদম পুড়ে নষ্ট করে দিয়েছে। তো এই দেখুন কত বালি নামিয়েছে পুরো। তো ওই জন্য আজকে ও ঠিক করলো যে এগুলো সব তাহলে টেনে টেনে বার করে দেওয়া যাক, নাহলে পুরো গর্ত গর্ত হয়ে গেছে। হাঁসেরা যদি ডিম দেয় তো ডিমগুলো গর্তের ভিতরেই থেকে যাবে। এখন খরগোশটাকে রাখা হয়েছে বন্দি করে, বাচ্চা দেওয়া হয়ে গেছে যেহেতু, তো ওদের বাচ্চার ভিডিওটা আমরা নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এই ছিল আমাদের ছাগলের ঘরটি, কেমন হয়েছে জানাবেন। আর এখানে তো সব একদম খেয়ে পর রেস্ট নিচ্ছে, এই যে ছাগলগুলো। তো বন্ধুরা, ছাগলের ভিডিও তো হলো, তো খরগোশের ব্যাপারে আগের যে খরগোশের যে আগের বাচ্চাগুলো ছিল, যে দুটো বাচ্চা দেখিয়েছিলাম ভিডিওতে, ভিডিওতে দেখিয়েছিলাম, তো তাদেরকে নিয়ে চলে গেছে, কারণ যে মেল খরগোশটি আছে না আমাদের কাছে, তো তার সাথে কন্ট্যাক্ট হয়েছিল, মানে একটা কন্ট্রাক্টের মতো যে ফার্স্ট বাচ্চা জটাই হবে ও নিয়ে যাবে। তো ওই জন্য দুটো সাদা সাদা বাচ্চাগুলো ছিল, তো কিছু করার নেই, যেহেতু আমরা ওই রকমভাবে নিয়ে এসেছিলাম, তো ওই জন্য ওদেরকে দিয়ে দিতে হলো। তবে নিয়ে যাওয়ার মোটামুটি 2-4 দিন পরেই আবার আরেকটা যেটা ফিমেলটা ছিল, সে প্রেগনেন্ট অবস্থাতেই ছিল, সে আবার মোটামুটি 5টা বাচ্চা দিয়েছে। তো 5টার মধ্যে কী হয়েছে, একটা বাচ্চা মানে আমরা বুঝতে পারিনি আসলে, ও বাসা তৈরি করেছিল কিন্তু বাসাতে বাচ্চাটা দেয়নি, ও বাইরে দিয়ে ফেলেছিল। এবার আমরা একটু পরে দেখেছি যে বাচ্চা দিয়েছে, তার আগে পিঁপড়েতে পুরো বাচ্চাটাকে একদম মেরে দিয়েছে যাকে বলে, আর বাকি 4টা বাচ্চাকে আমরা বাঁচাতে পেরেছি। তো ওরা এখন সুস্থ আছে, ওদের ভিডিওটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর তো চলুন এবার চলে যাই অন্য একটা সারপ্রাইজ ভিডিও, যেটা এতক্ষণ ধরে বলছিলাম, আমাদের বাড়িতে নতুন কিছু সদস্য এসেছে, তো তাদের সাথে দেখা করাই। আর এখানে এটা কে বসে আছে, কে বসে আছে, হ্যালো কর। তো চলুন এবার ওপরে যাওয়া যাক। তো চলে এসেছি আমরা ছাদে, এবার দেখবো আমরা কী এনেছি, যেটা হলো জাভা পাখি
তো জাভা পাখি তো আগে ছিলই, কিন্তু এইবারে জাভা পাখিগুলো একটু আনকমন কালার, মানে সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। তো চলুন দেখাই। তো বন্ধুরা এখানে যে জাভা পাখিগুলি দেখছেন, এগুলোর মধ্যে এরা যেটা উড়ে পর ঘরটাতে বসলো, এটা একটা আছে নতুন, আর আরেকটা ওই যে দেওয়ালে বসে আছে একদম ওই পাশে সাদা রঙের, ওইটা একটা নতুন। তো এদের দুজনকে নতুন নিয়ে আসা হয়েছে, আর সাথে আরেকটা ওই নর্মাল জাভাগুলোর মধ্যে একটা। তো এই জামা পাখিগুলোকে আমাদের নতুন নিয়ে আসা হয়েছে, আপনারা হয়তো দেখে থাকবেন আগের ভিডিওতে, কিন্তু এইরকম জামাগুলো ছিল না, এগুলো প্রথম নিয়ে আসা হলো। সত্যি কালারটা দেখতে অসাধারণ, একটা তো ওই মানে মোটামুটি কি বলবো, মানে গ্রেও নয় আর ব্রাউন কালারও নয়, মানে দেখতে এতই সুন্দর, দেখুন একটু দেখলেই বুঝতে পারবেন উড়ে বেড়াচ্ছে। আর খুব সুন্দরভাবে ওদের সাথে মিশে গেছে পুরোনোগুলোর সাথে। তো এটাই ছিল আমাদের কাছে সারপ্রাইজ ভিডিও। আর এইখানে ওদেরকে আমরা বাসা তৈরির জন্য এই যে এইসব নেস্ট মেটেরিয়াল এগুলো দেওয়া হচ্ছে, যাতে ওরা বাসাটা তৈরি করতে পারে, আর সুন্দর নিজেরাই মুখে করে করে নিয়ে পর উঠে পর বাসা বানায়। তো দেখা যাক এবার বাসাটা কীরকমভাবে তৈরি করছে, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, বাসা কীরকম করলো না করলো। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল, আমাদের ছাগলের ঘরটা কীরকম হয়েছে এবং অবশ্যই কিন্তু জানাবেন, আর জাভা পাখিগুলো কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।